এখন পর্যন্ত কিস্তি কিংবা ইএমআই এর মাধ্যমে কিন্তু সাধারণত স্মার্টফোন ক্রয় করা যায় যাদের বিশেষ করে ক্রেডিট কার্ড রয়েছে। তবে ক্রেডিট কার্ড কিন্তু সবার থাকে না, যারা কার্ড ব্যবহার করেন তারা হয়তো বা অনেকেই জানেন ক্রেডিট কার্ড নিতে গেলে অনেক নিয়মকানুন কিন্তু মেনে চলতে হয়। সাধারণ গ্রামের যে কোনো পেশাজীবী মানুষ যাতে স্মার্টফোন কিস্তিতে ক্রয় করতে পারে, এবার কিন্তু বিটিআরসি সেই সুযোগটাই নিয়ে আসতেছে বাংলাদেশের যতগুলো সিম কোম্পানির অপারেটর রয়েছে। আই মিন বলতে পারেন যে রবি, গ্রামীণ ফোন বা এয়ারটেল বা টেলিটক, বাংলালিঙ্ক, এদের মাধ্যমেই কিন্তু সাধারণ পেশাজীবী যেই সকল মানুষ রয়েছে তারা কিন্তু কিস্তিতে মোবাইল ক্রয় করতে পারবে। আবার ভাইবেন না, আপনি কিস্তিতে মোবাইল ক্রয় করলেন, পরের মাসে আপনি উদা হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা সচল থাকবে, সেদিকেও কিন্তু বিটিআরসি নজর দিয়েছে। বিটিআরসি বাংলাদেশের সিম কোম্পানি অপারেটরদের কাছে বেশ কিছু নির্দেশনা পাঠিয়েছে ইতিমধ্যে, এবং 4 জুলাই যেই নির্দেশনাটা কিন্তু পাঠানো হয়েছে। ভিডিওটা লাইক করে ভিডিওটা ফুল কন্টিনিউ করুন, যেহেতু ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা সাধারণত কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে যাচ্ছে। তো বর্তমানে 4G সেবাটাকে আরও বেশি গ্রাহককেন্দ্রিক করার জন্য এখন থেকে সিম কোম্পানিগুলো কিন্তু কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে পারবে। এটা শুনে হয়তোবা আপনি ভাবতে পারেন তাহলে কোথায় থেকে ক্রয় করতে হবে। তো সিম কোম্পানির কিন্তু এখন থেকে নির্দিষ্ট শপ থাকবে, যেই সকল শপগুলোতে গিয়ে আপনি হয়তোবা দেখা যাচ্ছে কোনো একটা স্মার্টফোন কিনবেন, তবে সেই স্মার্টফোনে সিম কোম্পানির অপারেটররা একটা নিয়ম কিন্তু চালু করে দিবে, আপনাকে সেখান থেকে একটা নির্দিষ্ট সিম কিনতে হবে, এবং সেই সিমটা কিন্তু আপনার স্মার্টফোনের যেই সিম নাম্বার স্লট 1 রয়েছে সেটাতেই রাখতে হবে। স্মার্টফোন কিনে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনি বাসায় গিয়ে হয়তো বা সেই সিমটা পাল্টিয়ে ফেলবেন, বিষয়টা এমন কিন্তু হবে না। এছাড়া সেকেন্ডারি যেই স্মার্টফোনের সিম স্লটটা রয়েছে আপনি যে কোনো কোম্পানির সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আপনাকে ততদিন পর্যন্ত সেই অপারেটরের সিম কার্ড ব্যবহার করতে হবে যতদিন না পর্যন্ত আপনি কিস্তি পরিশোধ করছেন। তো বর্তমান প্রেক্ষাপটে যদি দেখা যায় যে ইএমআই বা কিস্তির মাধ্যমে এই অপারেটর কোম্পানি স্মার্টফোন কেনার সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, সেটা কিন্তু দেখা যাবে যে 3 মাস থেকে সর্বোচ্চ 12 মাস মেয়াদি বা 1 বছরের হয়ে থাকবে। তো এক্ষেত্রে যদি আপনি স্মার্টফোন ক্রয় করতে চান তাহলে কিন্তু ডাউন পেমেন্ট সর্বনিম্ন 20% থেকে সর্বোচ্চ আপনাকে ডাউন পেমেন্ট 40% পর্যন্ত করতে হবে। অনেকে হয়তো বা এই বিষয়টির সঙ্গে তেমন একটা পরিচিত নয় কিস্তিতে স্মার্টফোন কেনার ক্ষেত্রে। এই বিষয়টাকে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি। সাপোজ আপনি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, যেই স্মার্টফোনের দাম হচ্ছে 10,000 টাকা, একটা রাউন্ড ফিগার ধরলাম যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো স্মার্টফোন যদি 10,000 টাকা হয় তাহলে এখানে ডাউন পেমেন্ট 20%, অর্থাৎ হচ্ছে আপনাকে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন 2,000 টাকা আগে আপনি যেই শপ থেকে ক্রয় করবেন সেখানে কিন্তু দিতে হবে। আর সর্বোচ্চ যেই ডাউন পেমেন্টটা রয়েছে 40%, অর্থাৎ একটা ফোনের দাম 10,000 হলে 4,000 টাকা ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে, এবং এর পরবর্তীতে আপনাকে 12 মাস বা 3 মাসের যেই মাসেরই আপনি কিস্তিতে স্মার্টফোনটা নেবেন, তো এই কিস্তিতে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাকে কিস্তি অনুসারে পরিশোধ করতে হবে। এখানে কিন্তু বছর শেষে গিয়ে বা নির্দিষ্ট সময় শেষে গিয়ে আপনি সব টাকা একবারে দিবেন এটা কিন্তু হবে না। আর আপনি যদি কিস্তিগুলো সময় মতো পরিশোধ না করেন তো সেক্ষেত্রে এই যে সিম অপারেটর কোম্পানি রয়েছে, সেটা গ্রামীণ ফোন বলুন, রবি বলুন, টেলিটক বলুন বা এয়ারটেল বা বাংলালিঙ্ক, যেইটাই বলুন না কেন, তাদের সঙ্গে কিন্তু আপনি যেই কোম্পানির ফোনটা নেবেন, স্যামসং বা ওয়ালটন, শাওমি, রিয়েলমি, অপো, ভিভো, যেই কোম্পানির হোক না কেন, তাদের সঙ্গে একটা চুক্তি থাকবে। আপনি যখন দেখা যাবে যে নিয়মিত কিস্তিগুলো পরিশোধ করতেছেন না মাসের পর মাস, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনি যেই স্মার্টফোনটা কিস্তিতে নিয়েছেন সেটার নেটওয়ার্ক সিস্টেম যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দিবে, কেননা এটা কিন্তু সরাসরি উপর থেকেই করা যায়। তো আপনার যখন বন্ধ করে দিবে তো সেক্ষেত্রে সেই স্মার্টফোন দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না, ওইটা একটা বলতে পারেন যে জাস্ট ইলেকট্রনিক ডিভাইস, পকেটে রাখতে পারবেন এইটুকুই। আপনি হয়তো বা ওয়াইফাই ব্যবহার করতে পারেন, সেই বিষয়টা ভিন্ন, সেই দিকে আমরা যাচ্ছি না। তো এই সুযোগটা কিন্তু আনতে যাচ্ছে এবং বিটিআরসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং প্যাকেজের কিন্তু বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। আপনার এই সাধারণ মানুষজন শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যতীতই তাদের নিজেদের পরিচয়ে, নিজেদের হয়তো বা কাগজপত্র, সেটা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো ব্যবহার করে
যে কোনো ধরনের পেশাজীবী মানুষ কিন্তু স্মার্টফোন কিস্তিতে ক্রয় করতে পারবে। আর কিছুদিন পরে কিন্তু এই সুযোগটা সকল সিম কোম্পানি অপারেটররা নিতে পারবে, আর সাধারণ মানুষরাও কিন্তু এর ফলশ্রুতিতে অনেক বেশি সুবিধা ভোগ করবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে মিনিমাম 3 মাসের কিস্তি বা সর্বোচ্চ 12 মাসের কিস্তি এটা না দিয়ে যদি ম্যাক্সিমামটা হয়তো বা 36 মাসের কিস্তি বা 3 বছরের কিস্তিতে স্মার্টফোনটা নেওয়া যেত, প্রত্যেক মাসে মাসে কিস্তি পরিশোধ করা যেত, তো সেক্ষেত্রে কিন্তু হয়তো বা সুবিধাটা ভালো হতো। তো আমার সঙ্গে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাতে পারেন, আর যদি দ্বিমত পোষণ করেন তো সেক্ষেত্রে আপনার মতামতটাও লিখে জানাতে পারেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, অতি তাড়াতাড়ি এই নিয়মটা কিন্তু চালু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।